আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব আপনাদের সাথে নরম চিতই পিঠা একদমই ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা যেটা বানাতে লাগবে না চাউলের গুঁড়া লাগবে না কোনো আতপ চাল কোনো কিছু শুধুমাত্র ভাতের চাউল দিয়েই আপনারা কিন্তু সহজে ঘরে বসে শীতে তৈরি করে নিতে পারেন এই অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা যেটা বানাতে লাগবে আপনাদের মাত্র পাঁচ মিনিট খেতে অসম্ভব মজার নরম ছিতই পিঠা চলুন তাহলে শুরু করে দিই এখানে আমি এক পোয়া চাল বা এক পর চাল বলতে পারেন ভাতের চাল যেটা আমরা দিয়ে ভাত রান্না করে খাই ঠিক সেই চালটাই আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপরে নর্মাল পানি দিয়ে চালটাকে আমি ধুয়ে নিয়েছি কয়েকবার চালটা ঠিক এরকমই ভিজিয়ে নিতে হবে যেরকম এরকম হাত দিয়ে চাপ দিলেই চালটা ভেঙে যাবে তখনই কিন্তু আপনার পিঠাগুলা অনেক সুন্দর হবে ফুলকো হবে আর অনেক বেশি সফট হবে আর এই পিঠা তৈরি করতে শুধুমাত্র ভাতের চালই কিন্তু যথেষ্ট তো দেখতে পাচ্ছেন চালটাকে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়েছি এবার আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি যাদের হাতের কাছে ব্লেন্ডার জার থাকবে না তারা কিন্তু শিল্পাটাই এটাকে বেটে নিবেন খুবই ভালোভাবে মিহি করে বেটে নিলেই হয়ে যাবে তো আমার রেসিপি ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ব্লেন্ডার করার সময় কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না খুবই অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তারপরে দিতে হবে স্বাদ মতো লবণ মানে যতটুকু লবণের প্রয়োজন যতটুকু খাবেন ঠিক ততটুকু লবণ দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এবার দেখতে পাচ্ছেন এটাকে আমি খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে আর প্রথমে কিন্তু অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না কারণ আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করব প্রথমে যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না তো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে যেন কতগুলো পিঠা হবে না হলে তো বিশটা পিঠা হবেই তাহলে বুঝতেই পারছেন বাহিরে একটা পিঠা খেতে গেলে লাগে দশ থেকে পনেরো টাকা আর তখন কিন্তু অনেক সময় আছে বাহিরে যেতে ইচ্ছা করে না ঘরে বসে পরিবারের সবাইকে নিয়ে এই পিঠাগুলা খেতে পারবেন তাছাড়া দুধ পিঠা খেতে অনেকে পছন্দ করেন আপনারা কিন্তু দুধেও এটা ভিজাতে পারবেন এতটাই সুন্দর হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এবার আমি ব্লেন্ডার জবটাকে ধুয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার পানিটাকে মিশিয়ে দিলাম এখানে কিন্তু হালকা গরম পানি ব্যবহার করতে হবে খুব বেশি গরমও না আবার ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে না এবার দেখতে পাচ্ছেন চামচ দিয়ে নেড়ে শুধু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা একটি পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেল শুধুমাত্র ভাতের চাউল দিয়ে এটা মিশিয়ে নিয়েছি ঘনটা ঠিক এমনই হবে খুব বেশি পাতলাও করা যাবে না আবার অনেকটা ঘনও হবে না এবার পিঠা বানানোর জন্য আমি এখানে একটি লোহার কড়াই আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটি কাপড় দিয়ে মুছে নিতে হবে কড়াইটা যদি ভালোভাবে গরম না করেন সেক্ষেত্রে কিন্তু পিঠা ফুলবে না তাছাড়া নিচ থেকে লেগে যাবে এবার পিঠা বানানোর জন্য একটি কাপ দিয়ে সাইজ মতো যেন গোলা হয় একটি কাপ দিয়ে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা যেন খুবই সমানভাবে ঢেকে যাই সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই পর্যায়ে এক মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন নরম ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত একটি পিঠা তৈরি হয়ে গেল দেখে কল্পনাই করতে পারবেন না এটা আপনি বানিয়েছেন আর কাউকে খাওয়ালে সে বিশ্বাসই করতে চাবে না যে এই পিঠাগুলো আপনার বাসায় তৈরি করা এতটাই সুন্দর হবে প্রতিটা পিঠাই কিন্তু ফুলবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে আমি আবারও ভালো করে কড়াইটাকে মুছে নিলাম আরেকটি পিঠা দিয়ে দিলাম আপনাদের দেখার সুবিধার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর চুলা নাচটা মাঝারি আছে রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দিবেন না আবার খুব কমিয়ে রাখলেও কিন্তু হবে না এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখেন আরেকটি পিঠা আমি বানিয়ে নিলাম যতটা পিঠা বানাবেন ততটাই কিন্তু সুন্দর এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে এভাবে পিঠা বানিয়ে ভর্তার সাথে পরিবেশন করছি পরিবারের সবাই কিন্তু একদমই চমকে যাবে এই পিঠাগুলো খেয়ে তো আজকে এভাবেই পিঠা বানিয়ে দুই রকমের ভর্তা বানিয়ে শেয়ার করছি পরিবারের সবার সাথে আপনারাও কিন্তু এই শীতে ঘরে বসে চিতর পিঠা বানাতে পারেন খুবই সহজে ভাতের চাল খরচ করলেই হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ